চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, একশোটা একুশ তারিখ টাইপ টাইপ আজ এই সদন মে ও বুদ্ধিজীবী। নমস্কার দর্শক, আমার নয় আমার নয় আমার নয়, টাকা আমার নয়, তিনটি শব্দের মধ্যে দিয়ে উনার ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন উনি বলতে পার্থ চট্টোপাধ্যায়কেই বলা হচ্ছে। এই সংক্রান্ত খবরটি আমরা ডিটেলসে আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। টাকা কার, তার আগে অনুরোধ করব নিমতিতা দর্শন চ্যানেলটিকে অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দান করবেন। চলুন জেনে নিন উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা কার। ইডি সূত্রের খবর, তদন্তকারী অফিসারদের জেরার মুখে উদ্ধার হওয়া বিপুল পরিমাণের প্রায় 50 কোটি টাকা সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেন ইডি হেফাজতে থাকা অর্পিতা মুখোপাধ্যায়। এই অবস্থাতে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, কোনো টাকা আমার নেই, টাকাগুলো কার? সাংবাদিকদের তরফে এই প্রশ্ন করা হলে উনি উত্তর দেন, আমার কোনো টাকা নেই। একবার মন্তব্য করে থেমে থাকেননি, তিনবার বলেছেন, আমার নয় আমার নয় আমার নয়, আমি কোনো দিন টাকা রোজগার করিনি। এই অবস্থায় সাংবাদিকদের সামনে বিপুল পরিমাণ অর্থের দাবিদার তিনি নন বলে পার্থ চট্টোপাধ্যায়ের জোর গলার মন্তব্যকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এদিন দুটি প্রশ্নের উত্তরের মধ্যে শরীরের অবস্থা যে ভালো নেই তাও জানান পার্থ চট্টোপাধ্যায়। রবিবার ইডি হেফাজতে থাকা অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার জন্য নিয়ে যান ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় যে ষড়যন্ত্রের শিকার তা উনি নিজে মুখেই বলেন। কে ষড়যন্ত্র করেছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে? তার উত্তরে সময় নষ্ট না করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সময়ে আসলে সব বুঝবেন। রাজনৈতিক মহলের মতে দীর্ঘদিনের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায় কি বোঝাতে চাইলেন? এদিন তার উত্তরের মধ্যে কি নতুন কোনো ইঙ্গিত দিয়ে গেলেন একদা তৃণমূল কংগ্রেসের মহাসচিব? এই উত্তরের অপেক্ষায় আগামী দিনে রাজ্যবাসী অপেক্ষা করছে এবং আশা করি রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে এই টাকা কার, পার্থ চট্টোপাধ্যায় না অর্পিতা দেবীর না তৃতীয় কোনো ব্যক্তির। নমস্কার।